नमस्कार बंधुरा, पाँच मिसारी रान्नाघरे आपनादेर सकलके स्वागत। आज के आमी आपनादेर बानिए देखाबो चिंगड़ी माछेर चप बा चिंगड़ी माछेर काटलेट, खेते भीषण सुंदर है। आज के आमी रेसिपिटा बानिए देखाच्छी, भालो लागले अवश्य कमेंट करे जानाबेन, लाइक शेयर करते भूलबेन ना। और आमार नतून बंधुरा जारा आमार चैनले प्रथम एसेछेन, रेसिपिटा देखे जदि भालो लागे ताहले अवश्य आमार चैनलटिके सबस्क्राइब करे पाशेर बेल आइकनटि क्लिक करे नेबेन। एखन आमी आपनादेर बानिए देखाच्छी चिंगड़ी माछेर चप বা চিংড়ি মাছের আজকে চিংড়ি মাছের কাটলেট বা চিংড়ি মাছের চপ বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, বড় একটা পেঁয়াজ মিহি করে কুচি করে নিয়েছি, আদা রসুন গ্রেট করে নিয়েছি এক টিস্পুন করে, দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, ধনে পাতা কুচি নিয়েছি সামান্য, 200 গ্রাম চিংড়ি মাছকে একদম খোলা ছাড়িয়ে পরিষ্কার করে নেওয়ার পর মাথা ফাতা সব বাদ দিয়ে দিয়েছি, আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি। নিয়েছি 1 কাপ রিফাইন অয়েল, এটা ওজনে 100 ml হবে, 1 কাপ ব্রেড ক্রাম্বস, একটা সিদ্ধ আলু নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি আর গোলমরিচ গুঁড়ো নিয়েছি 1/2 টিস্পুন করে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি 1 টিস্পুন, নুন নিয়েছি স্বাদ মতো আর একটা ডিম নিয়ে নিয়েছি। এখানে প্রথমে মিক্সির মধ্যে চিংড়ি মাছটা আমি দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছটাকে পেস্ট করে নেব। এখন গ্যাস অন করে নিয়েছি আর ওভেনে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল, 2 টেবিল চামচ রিফাইন অয়েল দিয়ে নিয়েছি। এখন একটু তেলটাকে এভাবে ঘুরিয়ে নিচ্ছি কড়াইয়ের চারপাশে। প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। মশলাটাকে বানিয়ে নেওয়ার জন্য একটু কড়াইয়ের মধ্যে আমি সব কিছু দিয়ে ফ্রাই করে নেব। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, পেঁয়াজটাকে একটু ফ্রাই করে নিয়েছি 1-2 মিনিট মতো। দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা রসুন, এটাকেও 1 মিনিট মতো একটু নেড়ে চেড়ে ফ্রাই করে নেব। আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, সেটাও কেটে যাবে আর এটা একটু ভাজা ভাজাও হয়ে যাবে। এখন নেড়ে চেড়ে নিচ্ছি, 1 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করা চিংড়ি মাছ, ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে আলাদা করে কোনো রকম ঝাল লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করছি না, কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা হচ্ছে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন মিশিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচিটাও মিশিয়ে নিলাম। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু ফ্রাই করে নিচ্ছি। এখন 2 মিনিট মতো একটু নেড়ে চেড়ে নিয়েছি চিংড়ি মাছটার সাথে। এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি, পুরো আলুটাকে গ্রেট করে নিচ্ছি আমি এর মধ্যে। গ্রেট করে নিয়ে আলুটা দেওয়ার পর একটু পাতলা হয়ে যাবে, তাই একটু শুকনো করে নেওয়ার জন্য আরও একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এখন আমি আলুটাকে দিয়ে দিলাম, এবার ভালো করে একটু নেড়ে চেড়ে শুকনো শুকনো করে নিচ্ছি। এখন একটু শুকনো শুকনো করে নেওয়ার জন্য আরও 1 মিনিট মতো ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। একটু শুকনো হয়ে গেছে, এখন গ্যাসটা অফ করে দিচ্ছি, একটু ঠান্ডা করে নিতে হবে। এখানে এটা ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা করে নেওয়ার পর আমি এর মধ্যে কিছুটা ব্রেড ক্রাম্বস মিশিয়ে নিচ্ছি, একটু আঁটো আঁটো করে নেওয়ার জন্য, প্রয়োজন মতো যতটা লাগবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য গোলমরিচের গুঁড়ো, আর এখানে আলাদা একটা প্লেটে ব্রেড ক্রাম্বস নিয়েছি, তার মধ্যে গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এটাকে আলাদা করে। আর এদিকে এই প্লেটের মধ্যে আমি ব্রেড ক্রাম্বসটা দিয়ে নিয়েছি, ওটা একটু আঁটো আঁটো করে নেওয়ার জন্য। ওটা মিশিয়ে নেওয়ার পর এখন এটাকে মেখে নিচ্ছি একসাথে খুব ভালো করে, তাতে এটা একটু আঁটো আঁটো হয়ে যাবে, এবার কাটলেটগুলো বানাতেও সুবিধা হবে। ভেঙে নিয়েছি একটা আলাদা বাটিতে, ডিমের সাথে একটু সামান্য পরিমাণ নুন মিশিয়ে নিলাম, নুনটা মিশিয়ে নিয়েছি। এখন আমি একটা একটা করে কাটলেটের শেপ দিয়ে নেব। এদিকে এটাও ভালো করে মেখে নিয়েছি আমি, একটু আঁটো আঁটো করে নিয়েছি। এখন একটা একটা করে কাটলেটগুলো বানিয়ে নিচ্ছি কাটলেটের শেপ দিয়ে। প্রথমে কাটলেটটা বানিয়ে নেওয়ার পর আমি ডিমের মধ্যে ডুবিয়ে নেব। এখানে ডিমের মধ্যে ডুবিয়ে নেওয়ার পর ব্রেড ক্রাম্বসে দিয়ে ভালো করে ব্রেড ক্রাম্বস মাখিয়ে নেব এভাবে। একটু
এদিক ওদিক করে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিচ্ছি। এভাবে আমি একটা একটা করে কাটলেটগুলোকে বানিয়ে ফেলবো। এখন কাটলেটগুলো এখানে আমি বানিয়ে নিয়েছি, এবার কাটলেটগুলোকে ভেজে নিতে হবে। তেল গরম করতে দিচ্ছি, কড়াইটা বসিয়ে নিয়েছি, আমি তেল দিয়ে দিলাম এর মধ্যে, আর গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেম করে নিয়েছি। তেলটা একটু ভালো করে গরম করে নিচ্ছি। এখন তেলটা গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে নিয়েছি। হাই ফ্লেমে রেখে ভাজলে খুব তাড়াতাড়ি ওপর থেকে লাল হয়ে যাবে, তাই এটাকে একটু ভালো করে ভেজে নেওয়ার জন্য গ্যাসের ফ্লেমটাকে আমি এখন মিডিয়াম ফ্লেম করে নিয়েছি। তারপর এপাশ ওপাশ করে একটু ভালো করে ভেজে নেবো, তাতে ভেতরটাও ভালোভাবে ভাজা হয়ে যাবে আর মুচমুচে হবে। এখন আমি এভাবে কিছুক্ষণ রাখছি। ভালো করে কাটলেটগুলোকে এপাশ ওপাশ করে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিয়েছি। মোটামুটি 4 মিনিট মতো সময় লেগেছে, প্রায় 3-4 মিনিট। তো এখন কাটলেটগুলো আমি ভেজে নিয়েছি, এবার গরম গরম কাটলেট আমি সার্ভ করে দেবো। ভীষণই ভালো লাগবে, স্টার্টার হিসেবে ওটা খাওয়া যেতে পারে। তো এখন সবকটা কাটলেট ভেজে নিয়েছি, আমি তুলে নিচ্ছি। এখন একদম রেডি হয়ে গেছে। প্রথম পাতে অথবা সন্ধ্যাবেলার স্ন্যাক্স হিসাবে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। আপনারাও বানিয়ে নিতে পারেন মুচমুচে দারুণ এই স্ন্যাক্সের রেসিপিটা।